नमस्कार बंधुरा आमादेर ए चैनलेर वीडियो कोनो संगठन बा कोनो व्यक्ति के छोटो करार जोन्नो नय आमरा शास्त्रसमूहेर वास्तव सत्यताई तुले धरी ए चैनेले निजस्व कोनो बक्तव्य नेई समस्तई शास्त्रेर बक्तव्य शास्त्रेर रेफारेंस सह बक्तव्य तुले धरी ताई आमादेर ए बक्तव्ये यदि कोनो संगठन बा कोनो व्यक्ति व्यक्तिगतभावे आघात पान तार जोन्नो तार काछे आमरा क्षमा प्रार्थी नमस्कार जयहिंद बंधुरा আপনারা দেখছেন হরিভক্তি টিভি আমি তন্দ্রা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার হরিভক্তি টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা গত পর্বের প্রশ্ন ছিল নমশূদ্র জাতি কি ব্রাহ্মণ জাতি আজকে তার দ্বিতীয় পর্ব আলোচনায় যাওয়ার আগে বলি যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন আমার হরিভক্তি টিভি ফেসবুক পেজে আপনারা লাইক এন্ড ফলো করবেন যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো আসুন আমরা আলোচনায় যাই নমস্কার জয় হরি বল আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করব সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের গত পর্বে আলোচনা হয়েছে নমশূদ্র জাতি কি ব্রাহ্মণ জাতি এই পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করেছিলাম শ্রী জীবন জোদ্দার মহাশয়ের জীবনী যিনি কষ্ট করে নমশূদ্র জাতি তত্ত্ব বের করেছিলেন শক্তি সংগম তন্ত্রশাস্ত্র থেকে সেই শক্তি সংগম তন্ত্রশাস্ত্র আমরা সবে মাত্র পাঠ করা শুরু করেছি গত পর্বে তো যারা গত পর্বের ভিডিওটি এখনো দেখেননি তারা আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেই লিংক থেকে দেখতে পারেন না হলে আই বাটন ক্লিক করলেও আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আজকের আলোচনা করব শেফালী নম কিভাবে সৃষ্টি হয়েছে ধানী নম কিভাবে সৃষ্টি হয়েছে তৎসহ পদ জাতি কিভাবে সৃষ্টি হয়েছে এই আলোচনা করব শক্তি সংগম তন্ত্রশাস্ত্র থেকে তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন এবং সাথে অল লেখাটি প্রেস করে রাখবেন যাতে আমাদের যে ভিডিওটি তৈরি হয় সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আসুন আমরা দেরি না করে শুরু করে দিই শক্তি সংগম তন্ত্রশাস্ত্রের যেটুকু বাকি আছে সেটুকু শক্তি সংগম তন্ত্রশাস্ত্র এই তন্ত্রটি বিলুপ্ত হয়ে গেছে যা এখন আর পাওয়া যায় না আমরা নিয়েছি হরিগুরুচাঁদ বাংলার চণ্ডাল ও ভারতবর্ষের বহুজন অভুখ্যান এই গ্রন্থটি রচনা করেছেন স্বপন কুমার বিশ্বাস এই গ্রন্থ থেকে নিয়েছি এই গ্রন্থের 56 পৃষ্ঠায় তিনি লিখেছেন শক্তি সংগম তন্ত্রশাস্ত্রের প্রান্তশনী অধ্যায় হর পার্বতী সংবাদ এখানে আমরা গত পর্বে আলোচনা করেছি এর মধ্যে দিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি শিব এবং পার্বতীর কথোপকথন চলছে শিব আলোচনা করেছেন যে শিবের কাছে কদাচার দুজন ব্যক্তি থাকেন তারা কারা সে সম্পর্কে তাদের পরিচয় দিয়েছেন তারা কত কষ্ট করছে সে বিষয়ে এরপরে পার্বতী জিজ্ঞাসা করলেন তারপর কি হলো দেব শিব বললেন অতঃপর সুলোচনা সতী যথাকালে দুটি যমজ সন্তান কৃত্তিবান ও উরুবানকে প্রসব করিবা মাত্র ছমাস পরে মৃত্যুবরণ করে তখন ওই মাতৃহারা শিশুদ্বয়কে লইয়া অপসার ও নৈদ্রুব নিদারুণ দায়ে পড়ে এবং অতি যত্নে তাদের প্রতিপালন করিতে থাকেন পার্বতী বললেন অতি চমৎকার কথা কিন্তু ঐরূপ দুগ্ধপোষ্য শিশুদের তাহারা কেমন করিয়া বাঁচাইয়া রাখিলেন দেব শিব বললেন এখানে শিশু লেখা রয়েছে কথাটি অ্যাকচুয়ালি শিব হবে এখানে প্রিন্ট ভুল হয়েছে শিব বললেন সেজন্যই তো দেবী অপসার ও নৈদ্রুব আমার নিকট এত প্রিয় তাহারা অতি দরিদ্র মুনিপুত্র প্রতিপালন করিবার মতো সঙ্গতি তাহাদের ছিল না তাই কবু সর্প খেলা দেখাইয়া কবু ভিক্ষাবৃত্তি করিয়া অর্জিত অর্থ বহু ক্লেশে তাহারা শিশুদ্বয়কে বাঁচাইয়া রাখে এত ভিন্ন তাদের নানা জ্ঞানে জ্ঞানবান করিয়া তোলে পার্বতী বললেন কিন্তু হে দেব কীর্তিবান ও উরুবানকে পরিত্যাগ করিয়া তাহারা তোমার নিকট আশ্রয় লইলেন কেন শিব বললেন বিধির নিবন্ধন খণ্ডাইবে কে তপস্যাত্তরে নমসমুনি সেই যে গৃহত্যাগী হন চতুর্দশ বৎসরের মধ্যে আর প্রত্যাবর্তন করেন না অতঃপর চতুর্দশ বৎসর অতিক্রান্ত হইয়া গেলে আকস্মাৎ কোনো একদিন মুনিবর স্বগৃহে প্রত্যাবর্তন করিয়া সুদর্শন সদাচারী পুত্রদ্বয়কে দেখিয়া অত্যন্ত প্রীত হন পুত্রদের বয়স তখন কিঞ্চিদিক চতুর্দশ বৎসর অথচ তখনও তাহাদের উপনয়ন হয় নাই
নমসমুনি তখন পুত্রদের উপনয়ন সংস্কারের জন্য ব্রাহ্মণদের দ্বারস্থ হন। কিন্তু বয়সীমা চতুর্দশ বৎসর অতিক্রান্ত হওয়ায় কেহই উপনয়ন সংস্কারে স্বীকৃত হন না। পুত্রদের উপনয়ন সংস্কারে ব্রাত্য হইয়া মুনিবর নমস মনে অত্যন্ত দুঃখ পান এবং পুত্রদের সদ্গতি কামনায় নির্জন পর্বতকন্দরে শ্রীহরির আরাধনায় নিমগ্ন থাকিতে পুনরায় গৃহত্যাগী হন। পিতৃদেবের এই আকস্মাৎ অন্তর্ধানে পুত্ররা অত্যন্ত বিচলিত হইয়া ওঠে এবং শীঘ্র পিতৃদেবের প্রত্যাগমন না হওয়ায় পিতার সন্ধান অভিলাষে পুত্ররাও গৃহত্যাগী হয়। মথুরার শূন্য গৃহ তখন অপসার ও নৈদ্রুবের নিকট দুঃসহ হইয়া ওঠে। মনের দুঃখ নিবারণের জন্য তখন তাহারা আমার নিকটে আসিয়া আশ্রয় লয় এবং তত্ত্বাবধি তাহারা আমার নিকটেই আছে। পার্বতী জিজ্ঞাসা করলেন, কৃত্তিবান ও উরুবান কোথায় গেল দেব? শিব বললেন, পিতার সন্ধান অভিলাষে গৃহত্যাগী হইয়া বহু জনপদ পরিভ্রমণ করিতে করিতে পরিশেষে শিলিগুড়ি অঞ্চলে গিয়া সীমন্ত নামক জৈনিক শূদ্র রাজার রাজ্যে তাহারা উপনীত হয়। রাজা সীমন্ত এই সুদর্শন যুবকদ্বয়কে দেখিয়া অতি সমাদরে তাহাদের আশ্রয় দেন এবং আপন কন্যা পরমা সুন্দরী শিপিকা ও সপত্রিকাকে তাহাদের সহিত বিবাহ দেন। পার্বতী বললেন, এ তো অত্যন্ত আনন্দের কথা, তারপর কি হল? শিব বললেন, জ্যেষ্ঠপুত্র কীর্তিবানের স্ত্রী হয় জ্যেষ্ঠকন্যা শিপিকা এবং উরুবানের স্ত্রী হয় কন্যা সপত্রিকা। সীমন্ত রাজার জামাতা হইয়া রাজ্যের বিস্তৃত ভূখণ্ডের অধিকার প্রাপ্ত হইয়া এবং সুপবিত্র কৃষিকাজকে জীবিকা হিসাবে গ্রহণ করিয়া কৃত্তিবান ও উরুবান অতি আনন্দে সেই রাজ্যে বসবাস করিতে থাকে। কালক্রমে তাহাদের ঘরে 5 পুত্র ও 3 কন্যা জন্মগ্রহণ করে। পার্বতী বললেন, তাহাদের সন্তানাদির নাম কী দেব? শিব বললেন, কীর্তিবানের 3 পুত্র অবিরাম, নন্দরাম ও লালচাঁদ এবং 2 কন্যা অমলা ও বিমলা। উরুবানের 2 পুত্র ধনঞ্জয় ও বীরলাল এবং 1 কন্যা মালাবতী। কালক্রমে তাদের সন্তানেরা বয়সপ্রাপ্ত হইলে অসামঞ্জস্যের পুত্রকন্যার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ক্রমান্বয়ে তাহাদের বংশ বিস্তার লাভ করে। পার্বতী বললেন, অসামঞ্জস্য কে প্রভু? শিব বললেন, অযোধ্যায় সূর্যবংশের সুবিখ্যাত রাজা সাগরের জ্যেষ্ঠ পুত্র অসামঞ্জস্য। তিনি ছিলেন ধর্মপ্রাণ ও ভগবদ ভক্ত। রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজকার্যের প্রতি কোনোরূপ আকর্ষণ তার ছিল না, ফলে রাজা সাগর তাহাকে রাজপুরী হইতে বহিষ্কার করিয়া দেন। পিতৃ বিতাড়িত অসামঞ্জস্য সস্ত্রীক গৃহত্যাগী হইয়া ক্রমে সীমন্ত রাজার রাজ্যে গিয়া পুনরায় গৃহবাস শুরু করেন। তাহাদের গৃহে ক্রমে 5 কন্যা ও 3 পুত্র জন্মগ্রহণ করে। কন্যাদের নাম শ্যামা, রমা, বামা, চিত্রা ও রাশেশ্বরী। পুত্রদের নাম বেত্র, পদ্ম ও বীরধ্বজ। পুত্র কন্যাদের পরিণয় সূত্রে আবদ্ধ করাইবার পর কৃত্তিবান, উরুবান ও অসামঞ্জস্য পরস্পরের সন্নিকটে অবস্থিত করিয়া সানন্দে নিজ নিজ সংসার ধর্ম প্রতিপালন করিতে থাকে। পার্বতী বললেন, হে দেব, সন্তানদের সদ্গতি কামনায় নমসমুনি সেই যে তপস্যা করিতে বাহির হন, তাহার সেই তপস্যার সুফল কী হয়? শিব বললেন, হ্যাঁ দেবী, নমসের আরাধনায় সুফল হয়। সন্তানদের শুভকামনায় একাগ্র চিত্তে তিনি পরব্রহ্মের যে একানিষ্ঠ আরাধনা করেন তাহাতে তুষ্ট হইয়া পরমদেব নারায়ণ একদিন ভক্তবর নমসের সম্মুখে আবির্ভূত হন এবং ভক্তকে বর প্রার্থনা করিতে বলেন। ভক্ত নমস তখন তাহার নিকটে একে একে 3টি বর প্রার্থনা করেন। পার্বতী বললেন, কী কী বর তিনি প্রার্থনা করেন? শিব বললেন, নমসের প্রথম প্রার্থনা, আমার পুত্রদের বংশ যেন
প্রকৃত ব্রাহ্মণ সম হয়। দ্বিতীয় প্রার্থনা, আমার পুত্রদের বংশ যেন আমার নামেই খ্যাত হয়। তৃতীয় প্রার্থনা, আমার নাম যেন কালজয়ী হয়। পার্বতী জিজ্ঞাসা করলেন, নমসের প্রার্থনা কি পূর্ণ হয় দেব? শিব বললেন, হ্যাঁ দেবী, দেবোত্তম নারায়ণ বাঞ্ছা কল্পতরু ব্রহ্মপাশক নমসের সাধনায় প্রীত হইয়া তাহাকে আশীর্বাদ করিয়া তিনি কহিলেন, ততাস্তু, নারায়ণের প্রথম বর, তোমার সন্তানদের জন্য তুমি অকারণ দুঃখ করিও না। উপনয়ন ব্রাহ্মণত্বের হেতু নয়, ব্রহ্মকে জানিয়া ব্রাহ্মণ হইতে হয়। তোমার অধিকারী সর্বপ্রকার হোমযজ্ঞ পূজার্চনা নিজেরাই করিতে পারিবে এবং এই বংশেই কালে অনেক প্রকৃত ব্রাহ্মণত্ব অর্জন করিবে। নারায়ণের দ্বিতীয় বর, তোমার সন্তানেরা শূদ্রা বিবাহ করিয়াছে, তজ্জন্য তোমার নমস নামে শূদ্র যুক্ত হইয়া এই বংশ নমশূদ্র নামে খ্যাত হইবে। নারায়ণের তৃতীয় বর, তোমার নাম কালজয়ী হইবে, তোমার ভবিষ্যৎ বংশধরদের চরিত্র মহিমা ও কীর্তি গৌরবে তোমার নামের মহিমা জগতে ক্রমোজ্জ্বল হইবে। এইরূপ তিনটি বরে নমসের মনস্কামনা পূর্ণ করিয়া নারায়ণ অন্তহিত হইলেন। পার্বতী কহিলেন, হে দেব, সন্তানদের সাথে নমসের কি আর সাক্ষাৎ হয়? শিব বললেন, হ্যাঁ দেবী, মুনিবর ধ্যানস্থ হইয়া সন্তানদের অবস্থান জানিতে পারেন এবং শ্রীমন্ত রাজার রাজ্যে গিয়ে তাহাদের সহিত মিলিত হন এবং সেখানে স্ত্রী পুত্র সহ তাহাদের সুখে বসবাস করিতে দেখিয়া অত্যন্ত প্রীত হন। পার্বতী জিজ্ঞাসা করলেন, হে দেব, বর প্রাপ্তির সংবাদ তিনি কি তার সন্তানদের অবগত করান? শিব বলেন, হ্যাঁ দেবী, সে কথা বলিবার জন্যই তো মুনিবর নমস তাহার পুত্রদের নিকট ছুটিয়া যান। মুনিবর সকলকে ডাকিয়া সস্নেহে আশীর্বাদ করিয়া বর প্রাপ্তির সকল কথা তাহাদের নিকটে ব্যক্ত করেন। আরও বলেন যে কেবল সংসার লইয়া মত্ত থাকিও না, পাপ দোষ হীনতাদি বর্জন করিয়া উচ্চ আদর্শকে জীবনে গ্রহণ করিও, সংসার ধর্ম প্রতিপালনের মধ্য দিয়া সর্বদা ব্রহ্মের উপাসনা করিও, তবেই শান্তি লাভ করিবে। পার্বতী জিজ্ঞাসা করলেন, তারপর কি হল দেব? শিব বললেন, জ্যেষ্ঠপুত্র কৃত্তিবানের আলয়ে ছিল শেফালি ফুলের প্রাচুর্য, আর কনিষ্ঠ পুত্র উরুবানের আবাসে ছিল ধান্যাদির প্রাচুর্য। তাহা দেখিয়া নমসমুনি জ্যেষ্ঠ ও কনিষ্ঠ পুত্রকে যথাক্রমে শেফালি ও ধানী আখ্যা প্রদান করেন। এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে যে নমশূদ্রদের মধ্যে দুটি ভাগ প্রথমেই তালে নমসমুনি করেছিলেন, শেফালি নম আর ধানী নম। এবার দেখুন আগে কি বলছে। পার্বতী জিজ্ঞাসা করলেন, হে দেব, অসামঞ্জস্যের বংশে এইরূপ কোনো খ্যাতি হয় কি? শিব বললেন, হ্যাঁ দেবী হয়, অসামঞ্জস্যের মধ্যম পুত্র পদ্মকান্তি ছিল যশস্বী ও খ্যাতিনামা। এই পদ্মের বংশধরেরা পরে পদ্ম বা পদ খ্যাতি প্রাপ্ত হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, পদ জাতি কোথা থেকে সৃষ্টি হয়েছে। এরপরে দেখুন, অসামঞ্জস্যের জ্যেষ্ঠ পুত্র বেত্রধরের বংশধরেরা বেত্রক্ষত্রিয় বা বেত্রক্ষত্র নামে খ্যাত হয়। ক্ষেত্রক্ষত্র ও পদ জাতি, এই বিশুদ্ধ ক্ষত্রিয় জাতি সূর্যবংশীয় রাজপুত্র অসামঞ্জস্যের বংশধর। তাহলে এই দুটো জাতি কোথা থেকে সৃষ্টি হলো, শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্র মতে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি নমশূদ্র জাতি এবং পদ জাতির কথা। তারপরে দেখুন পার্বতী জিজ্ঞাসা করছেন। পার্বতী বললেন, হে দেব, জীবনের অবশিষ্ট দিনগুলি নমসমুনি কি তাহার সন্তানদের নিকটে অতিবাহিত করেন? শিব বললেন, না, মুনিবর নমস ছিলেন নির্জন সাধনায় অভ্যস্ত। সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে আশ্বস্ত হওয়ার পরে জীবনের অবশিষ্ট দিনগুলি নির্জন পর্বতকন্দরে অবস্থিতি করিয়া ঈশ্বর উপাসনায় অতিবাহিত করিবার অভিলাষে মুনিবর নমস
একদিন পুত্র পৌত্রগণকে সস্নেহে আশীর্বাদ করিয়া হরি গুণগান কীর্তন করিতে পুনরায় বনে গমন করেন। ইতি শক্তি সঙ্গম তন্ত্র গ্রন্থের প্রান্তশনি অধ্যায়ে হরপার্বতীর সংবাদ সমাপ্ত। তো বন্ধুরা, এত সময় আপনারা শুনছিলেন শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্র মতে নমশূদ্র জাতি কিভাবে সৃষ্টি হয়েছে। তৎসহ আমরা জানতে পারলাম শিফালী নম এবং ধানী নম কিভাবে সৃষ্টি হয়েছে, তৎসহ পোদ জাতি কিভাবে সৃষ্টি হয়েছে। আপনারা দেখলেন অসামঞ্জস্য বংশ থেকে পোদ জাতি এসেছে এবং কশ্যপ মুনির বংশধর এই নমশূদ্র জাতি। আগামীতে আমরা আলোচনা করব আমাদের সমাজে যে কথিত কথা রয়েছে যে বল্লাল সেনের অত্যাচারে এই নমশূদ্র জাতির নমশূদ্র নাম হয়েছে, এ বিষয়ে আমরা আলোচনা করব আগামীতে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। জয় হরি বল।